হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 161 থেকে 170। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকন বাজাতে ভুল করবে না, কারণ তোমাদের প্রত্যেকটা লাইন তুলে তুলে প্রত্যেকটা ধরে 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 আমি কিন্তু তোমাদের এখানে পড়াশোনা করাই, একটুও ভুল করবে না, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তাদেরকে বলি, তোমরা দেখো ভিডিওর ডেসক্রিপশানে দেখো আমার অ্যাপ ডাউনলোডের লিঙ্ক আছে, সেই লিঙ্কটাই ক্লিক করো, দেখবে অটোমেটিক্যালি প্লে স্টোর থেকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমের অ্যাপটা চলে আসবে, ওখান থেকে তোমরা তোমাদের কোর্সে জুড়ে যাবে। তো চলো আজকে আমরা দেখি পেজ নাম্বার 161 থেকে। শুধু আমি নয়, তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় বন্ধুরা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের ভয়েসে তাদের কথা বলে তাদের সঙ্গে আমরা ক্লাসটা কমপ্লিট করব। তারা কিভাবে প্রশ্ন করছে, কিভাবে উত্তর দিচ্ছে সব কিছু জানার দরকার আছে, তো জানলে তবেই না শিখতে পারবে যে কিভাবে আমরা ভালো রেজাল্ট করব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই তো একসঙ্গে পরীক্ষা দেবো তখন, তাহলে নিজেকে আগে মেপে নিতে হবে কতটা পারছ। চলো আমরা শুরু করি। আমার সঙ্গে কে কে আছে দেখে নেবো ফার্স্টেই। ফার্স্টে আছে সপ্তর্ষী, শ্রীকান্ত, ওয়েসি। তো সপ্তর্ষী শুনতে পাচ্ছে আমার কথা? সপ্তর্ষী ঝড় বৃষ্টি কেমন তোমাদের ওখানে? আচ্ছা আচ্ছা, যাক ঝড় বৃষ্টি চলে গেছে আমরা বেঁচে গেছি। আমরা আজকে 161 নম্বর পৃষ্ঠা থেকে দেখবো। দেখো এখানে মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে, মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে, তিনটি ঝুড়িতে কতগুলো নারকেল আছে? এবার ধরো এই একটা ঝুড়ি, এখানে 12টা আছে, এখানে আছে 12টা, আর একটা ঝুড়িতে আছে 12টা, আর একটা ঝুড়িতে আছে 12টা, তিনটে ঝুড়িতেই যদি 12টা করে থাকে তাহলে কটা নারকেল আছে? কি করতে হবে আমাদেরকে? আমরা দুটো ভাবে করতে পারি, গুণ করেও করতে পারবো, যোগ করেও করতে পারবো। আমরা হাতে কলমে দেখবো কোনটা করতে বেশি, গুণ করেও আমরা করতে পারবো, যোগ করেও আমরা করতে পারবো। তো কোনটা করতে বেশি সময় লাগে সেটা আমরা দেখবো। তো এখানে আমরা জানি 12 ঘর নামটা আমরা আগেই মুখস্ত করেছি, 3 × 12 = 36। তাহলে আমরা উত্তরটাও জেনে গেছি যে এখানে মোট 36টি নারকেল থাকবে। এবার যোগ করে আমরা দেখবো 12 12 12, 3 × 12 লিখতেই তো অনেক সময় চলে গেল, তাই না? 3 × 2 = 6, 2 × 2 = 4, 2 × 6 = 6, আর এদিকে 3, তাহলে 36। এই যোগ করে আমাদের উত্তর হলো 36, আর গুণ করেও 36। তাহলে আমাদের যোগ করে একটু বেশি সময় লাগছে, তাই না বলো? তাহলে যদি 5টা ঝুড়ি থাকতো তাহলে তো আরও বেশি সময় লাগতো। 12 12 12 12, 5 বার লিখতেই তো আমার অনেক সময় লেগে গেল। তাহলে আমরা দেখছি যে যোগ করার থেকে গুণ করা একটু কম সময় লাগে, তাই না বলো? হ্যাঁ, সমান জিনিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যোগ করব না। সমান জিনিস থাকলে সেক্ষেত্রে আমরা গুণ করব। সমান সমান জিনিস যদি থাকে তাহলে সেই সমান সংখ্যকের গুণফল আমরা করব। এখানে দেখো যদি কার্ডের সাহায্যে আমরা অঙ্কটা করতাম, এখানে দেখো 10টার একটা বান্ডিল আর দুটোর বান্ডিল, 12টা, এখানেও 10টা 2 = 12টা 10টা 2 = 12টা, তাহলে কটা 10টা হলো? এখানে 1টা 10টা 2টা 10টা 3টে 10টা, তাহলে আমি এখানে পরপর 3টে 10টা লিখে দিলাম, আর এখানে 2টো, এখানে 2টো, এখানে 6টা 6টা 1, তাহলে আমাদের 3টে 10-এর কাজ মানে 3 × 10 = 6, 36 হয়ে গেল। তাহলে 12কে আমরা 3 দিয়ে গুণ করে পেলাম 36। আমরা গুণ পদ্ধতিতে কী করে করতে হয় সেটা দেখবো। দেখো গুণ পদ্ধতিতে কী করে করেছি, দেখো এটা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে গুণ করো, স্থানের মানে কি বলবো অনুসারে, স্থানীয় মান অনুসারে। এখানে 30 মানে 3 × 30 = 10 × 2 = 12 10-এর ঘরে আর 2 এককের ঘরে ভাগ করে নিয়েছি, 3 × 10 = গুণ করলে 30 পেয়েছি, 2 × 6 = 3 গুণ করলে 6 পেয়েছি, তাহলে আমাদের 36 হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যেটা আমরা করি গুণ পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, ওকে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3-এর সঙ্গে আগে 2-এর গুণ হবে, 3 × 2 কত হয়? 3 × 2 = 6, হ্যাঁ, আর 3 = 3,
তিন, তাহলে আমাদের 36 হয়ে গেল। তাহলে কি করলাম, প্রথমে দুইয়ের সঙ্গে আমরা তিনটাকে যোগ গুণ করলাম, দুইয়ের সঙ্গে তিনটাকে গুণ করলাম, তারপরে গুণ করলাম একের সঙ্গে তিনের গুণ। তাহলে এই একটা গুণ করো তো তুমি, এখানে আমি দিচ্ছি দেখো 8 7, একে দুই দিয়ে গুণ করো। সাত দুগুণে 14 4, হাতে এক ১৬, আর হাতের একে ১৭, তাহলে 174 হলো আমাদের উত্তর। এইভাবে গুণ করতে হয়, বুঝতে পারছো? এবার কাঠি দিয়ে যদি আমরা করতাম, দেখো এখানে 12টা মানে 10টা কাঠির একটা বান্ডিল আর দুটো একটা কাঠি, এরকম ভাবে 3টে 10 আর 2-এর বান্ডিলকে আমরা যদি একসঙ্গে গুনতাম, তাহলে 3টে 10-এর বান্ডিল পেয়ে যেতাম আর একসঙ্গে 6টা একটা বান্ডিল পেতাম। এইভাবে আমরা কাঠির সাহায্যে করতে পারি। আচ্ছা এবার দেখো তো, আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, তোমাদের স্কুলের পাশে দোকান আছে? হ্যাঁ, মনে করো ওই দোকানটাই, সেখান থেকে আজ আমি 14টা লজেন্স কিনলাম। কটা লজেন্স কিনলাম? 14টা। প্রতিটি লজেন্সের দাম 2 টাকা, তাহলে একটা লজেন্সের দাম কত? একটা লজেন্সের দাম 2 টাকা। তাহলে 14টা লজেন্স কিনেছি, ক টাকা দাম হবে? 14 × 2। চটপট এখানে করো, 14-কে আমরা যেভাবে গুণ করি গুণটা করো। 4 × 2 = 8, 2 × 2 = 2। 4 × 2 = 8, 2 × 1 = 2। কত টাকা হলো? 28। মানে আমি কি নোট দেব দোকানদারকে? 28 টাকার একটা নোট দেব। 28 টাকার নোট হয় বোকা? না। ক টাকার নোট দেবে? 20 টাকার একটা নোট দেব, তার সাথে পয়সা দেব। 20 টাকা দেব আর পয়সাটা বলো কত দেবা, বুঝতে পারছো না তো? এইবার হচ্ছে কার্ডের অঙ্ক। তাহলে কার্ডের অঙ্ক হিসেবে আমরা যদি স্কোয়ার এখানে করতাম, একটার দাম 2 টাকা, তাহলে 28টাই কত? একটা দুটো হচ্ছে 10-এর কার্ড পাবো আর 8টা পাবো এককের কার্ড, 8টা পাবো এককের কার্ড, তাই না বলো? তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, দুটো 10 টাকার নোট দিতে পারি আমি? পারবো না, দুটো 10 টাকার নোট দিতে পারবো না? দুটো 10 টাকার নোট দিতে পারবো, একটা 20 টাকার নোট দিতে পারবো। একটা 20 টাকা দিলে হবে, দুটো 10 টাকা দিলে হবে, তাহলে আমাদের এই দশকের ঘরটা গেল। আর এককের 8টা আমি কি করে পাবো? একটা 5 টাকার কয়েন দিতে পারি, 5 টাকার কয়েন দেব আর একটা কয়েন দেব। হ্যাঁ, তাহলে আমরা 28, এই 28টা আমরা পেতে পারি 20 + 5 + 2 + 1 করে, আবার 10 + 10 + 5 + 2 + 1, এইটাকে যোগ করে আমরা 28 পেতে পারি। আর একটা ভাবে পেতে পারি, সেটা কিভাবে বলো তো? আমি দোকানদারকে 3টে 10 টাকা দিতে পারি, দিতে পারি না? তাহলে ও 3টে 10 টাকা ফেরত দিয়ে দিবে, দোকানদার 2 টাকা ফেরত দিয়ে দিবে, তাহলে 28 টাকা নেওয়া হলো দোকানদারের। তো কোনটা ভালো হবে, সুবিধা কোনটা হবে? আমি 3টে 10 টাকার নোট দিলেও হয়ে যাবে। এই তো বুঝে গেছো। তাহলে এইটাকে আমরা স্থানীয় মানতে, প্রথম পদ্ধতি মানে হচ্ছে স্থানীয় মানে বিস্তার করো, স্থানীয় 14টাকে আমরা ভেঙে নেব 10 আর 4-এ, 10 আর 4 = 14 গুণ করবো 10-কে, 10 দিয়ে 10 দুগুণে 20 টাকা হয়ে গেল। আর 4-কে আমরা 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8 টাকা হয়ে গেল, সব মিলে 20 আর 8-এ 8 টাকা হয়ে গেল। এবার এই পদ্ধতিতে আমরা গুণটা অলরেডি করেছি, 4 দুগুণে 8, 2 = 2, 28 হয়ে গেছে। তাহলে আমি দোকানদারকে 28 টাকা দিয়ে দিলাম।
স্কুলে আমার 23 জন বন্ধু আছে, প্রত্যেককে 2টি করে লজেন্স দেবো। কটা গেল, কটা লজেন্স লাগবে, কটা বন্ধু আছে? 23 জন, 23 বন্ধু, 2টো করে, মানে 23 × 2, তাহলে আমার এখানে গুণ্য হচ্ছে 2, গুণক হচ্ছে 2, গুণ্য কত? 23। তো 23 2টো ভাগে ভাগ করব, 20 মানে 10 20 আর 3, তাহলে 20 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 20 × 2 = 40 আর 3 × 2 = 6, তাহলে আমার 40 আর 6 কত হবে? 46। তাহলে এখানে আমরা যদি এবার বলো, এই তো 13 হতো তো, কোনটা? এই যে যেটা 23 লিখেছেন, কই 13 হতো? 23ই তো আছে, এই তো 23। স্কুলে আমার 23 জন বন্ধু আছে, তোমাদের বই 13 আছে নাকি? না, 13 কোথায় পেলে তুমি? কি ব্যাপার, গরমের দিনে পড়ছই না? আচ্ছা, এখানে 13 দিয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল, 13 23 হবে। তাই জন্য আমি ওটা করেছি নিচেরটা দেখে। যাক, দেখো এবার এখানে তাহলে আমার এই এটা অনুযায়ী অঙ্কটা করছি আমি, এখন তো নিচেটা পড়িনি, তাহলে এখানে আমরা লিখবো 23, 23কে গুণ করবো 2 দিয়ে, 3 × 2 = 6, 2 × 2 = 4, 46 হয়ে গেল। তাহলে যদি প্রত্যেক বন্ধুকে 4টি করে দেওয়া হতো, তবে 23 জন বন্ধুর জন্য কতগুলো বিস্কুট নিতে হতো? তাহলে এবার 23কে আমরা গুণ করবো কত দিয়ে? 4 দিয়ে, তাহলে 3 × 4 = 12, 2 + 1 = 1, 4 × 2 = 8, 1 = 9। এটা বুঝতে পারলে, এই পদ্ধতিটা বুঝতে পারলে কি করলাম? প্রথমে আমরা এককেরটাকে গুণ করলাম, 3 × 4 = 12, 12 × 2 লিখলাম, দশকের স্থানটাকে হাতে আমি ধরে রেখেছি একদম হাতে শক্ত করে, একক, এককটা লিখে দিলাম 2, 3 × 4 = 12, 2 + 1 = 1, 4 × 8 = 1 = 9, এইভাবেও করতে পারো তোমরা, ঠিক আছে? এখানে এইটা আলাদা অঙ্ক, এইটা আলাদা অঙ্ক, এইখানে অঙ্কটা শেষ হয়ে গেল। চলো নেক্সট পেজে দেখো তো, এইটা তোমাকে বলতে হবে, বলো তো ঝটপট ঝটপট বলবে। 2 × 2 = 2 মানে কি? ক্যামেল, উট ইংরেজি হচ্ছে ক্যামেল, CAMEL, তাহলে কি লিখবো এখানে? 2 × 3 ক্যামেল, স্যার 3টে ক্যামেল আছে, ক্যামেল লিখবো না ক্যামেলস হবে, ক্যামেলস এস হবে, কারণ 3টে আছে। 2 মানে হচ্ছে ওই, 2 মানে ওই, ওই হয় 3টে তারপর দেখো তো এখানে কি হবে, এটা 2 × 4 = 4 বানান বলে, এগ, EGGS, গুড বয়, ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার শ্রীকান্ত, শ্রীকান্ত বলো, শ্রীকান্ত এইটা বলো, এইটা কি হবে? ফাইভ বানান বলো, ফাইভ বানানা বলো, এখানে কি হবে? এটা বলো, দু বানান করো, রোজ
সেন্টেন্সটা কি হলো? দোজ আর ত্রি রোজ, বাক্যটা কি হলো? আচ্ছা দেখো তো, এটা কি হবে? একটা বাড়ি আছে, এখানে কি হবে? এটা কি হবে? এটা বানানটা কি হবে? দিস হবে না দোষ হবে না কি হবে বানান বলো? এইটা দ্যাট হবে, দূরে জিনিস যদি ধরো তাহলে দ্যাট হবে, দোষ দ্যাট দূরে থাকলে দ্যাট হয়। বাড়িগুলোকে কাছে ধরবে না দূরে ধরবে? দূরে যেহেতু এখন আমরা পড়ছি তাহলে হয়ে যাবে এটা দ্যাট, আর এখানে দূরে হলে হবে দোষ। এটা দ্যাট আর দোষ দিয়ে করতে হবে এই ঘরটা। এটা কি হবে বলো তো? ব্যাংকটা দূরে আছে তাহলে দ্যাট না দোষ? দ্যাট ইজ এ ফ্রগ। আচ্ছা এটা কি হবে তুমি বলো? তিনেরটা হাতে বই নাই তোমার? 163 পেজ বার করো। 163 পেজের তিন নম্বরটা বলো কি হবে? 163 পেজের তিন নম্বরটা বলো এখানটা, এই এটা হাতে বই নিয়ে বসবে। দ্যাট ইজ এ ডগ। তারপর এটা কি হবে? দোজ আর ফোর ডগ। ডগ হবে না ডগ, আচ্ছা এইটা পড়ো তো দেখি রিডিং। আচ্ছা না তাই বাবার সঙ্গে বাজায় গেল বাবা পাঁচ দুজন গোলাপ কিনে কিনে এলেন, দুজনে ভর্তি কলার থাকে হিসাব করে দেখি বাবা কত কলা কিনলেন। তাহলে কি বুঝলে অঙ্কটা কি বললো? যে ধরো তোমার বাবা বাজার গিয়ে 5 ডজন কলা কিনলো, কত ডজন কিনলো? 5 5 ডজন। 5 ডজন মানে কটা? 1 ডজন মানে 12টা, 1 ডজন মানে 7 7 তাহলে আমরা 5 ডজন কি করব? 12টাকে আমরা 5 দিয়ে গুণ করব। 60 হ্যাঁ 12টাকে 5 দিয়ে গুণ করব। এই 12টাকে আমরা গুণ করব কি পদ্ধতিতে? 10 আর 2 ভাগ করে নেব। এটাকে বলা হয় স্থানীয় মানে ভেঙে। পরীক্ষায় প্রশ্ন পড়বে স্থানীয় মানে ভেঙে গুণ করো, তখন এরকম দেওয়া থাকবে 12 × 5 স্থানীয় মানে ভাঙতে হবে। স্থানীয় মানে ভাঙলে হবে 10 + 2 এরকম নিয়ে এখানে গুণ করতে হবে 5 দিয়ে। তাহলে 5টা 10 কত হয়? 50 আর 5টা 2 কত হয়? 10। তাহলে 50 আর 10 কত হলো? 60। এইটা হলো স্থানীয় মান পদ্ধতি, এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার পদ্ধতি। আর এই পদ্ধতিটা দেখো আমরা যেমন নর্মাল পদ্ধতি সেরকম। 5 × 2 কত হয়? 5 × 2 কত হয়? 10। 0 হাতে রইল 1,
পাঁচে ছয়, তাহলে আমার 60, এইটাতেও 60 হলো, এইটাতেও 60 হলো। যদি আমরা দাগ টানা পদ্ধতিতে করতাম তাহলে এখানে 10টার জন্য একটা বান্ডিল করতাম, 10টা করে একটা বান্ডিল, আর এখানে দুটো, এইরকম 5টা বান্ডিল আমাদের করতে হতো, এরকম 10টার বান্ডিল দুটো, 10টার বান্ডিল দুটো, এইরকম ভাবে 5 বার যদি আমরা করতাম তাহলে আমাদের উত্তর একই হতো, হতো না? কি হতো না? তাহলে আমরা 5টার জন্য কটা কটা বান্ডিল পেতাম? 5টা, 5টা 10-এর বান্ডিল পেতাম, আর দুটো 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 করে 5 বার, 5 দুগুণে 10টা, এটাও একটা 10-এর বান্ডিল পেতাম। তাহলে 5টা 10-এর বান্ডিল আর দুটো 10-এর বান্ডিল, 6টা 10-এর বান্ডিল হতো। এককের কার্ড নিয়ে যদি করতাম, দেখো এটা 12 আছে, 10টা 2, 10টা 2, 10টা 2, 10টা 2, তাহলে 5 বার দেখো 10টা 2 আছে, তাহলে 5টা 10-এ কত? 1টা 10, 2টো 2, 3টে 10, 4টে 10, 5টা 10। হ্যাঁ, এইখানে দেখো এই পদ্ধতি। এবার যদি তোমাকে পরীক্ষায় বলে কার্ডের সাহায্যে করো গুণটা, তাহলে এটা শিখতে হবে তো, বুঝতে পারছো কথাটা? যদি বলে যে বাবা 5 ডজন কলা এনেছে, প্রত্যেকটা 1 ডজনে 12টা থাকে, তাহলে এবার তোমাকে বলবে কার্ডের সাহায্যে করে দেখাও, তখন তোমাকে 12টার জন্য 1টা 10-এর কার্ড, 2টো 1-এর কার্ড নিতে হবে। যদি এইভাবে কার্ডের সাহায্যে অঙ্কটা ভালো করে বুঝে নাও, কার্ডের সাহায্যে অঙ্কটা এরকম ভাবে করতে হবে, তাহলে আমি 5 ডজনে কটা কার্ড পাবো? 1 ডজনের জন্য 12টা, এখানে আর 1 ডজনের জন্য 12টা, এখানে আর 1 ডজনের 12টা, তাহলে 5টা 12-র কার্ড এরকম পাবো। এবার এখান থেকে দেখো এককের কার্ডগুলোকে, দশকের কার্ডগুলোকে আমি নিয়ে নিলাম, এই দশকের কার্ডটা এখানে বসালাম, এই দশকের কার্ডটা আমি এখানে বসালাম, এই দশকের কার্ডটা আমি এখানে বসালাম, এই তাহলে 5টা 10-এর কার্ড আমি পেয়ে গেলাম। পেলাম তো? কি বলো, পেলাম? আর 1-এর কার্ডগুলো কটা থাকলো? 2, 2, 4, 2, 5, 6, 2, 8, 2, 10টা, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, এই 10টার জন্য আমি একটা হলুদ কার্ড পাবো না? তাহলে এই 10টার বদলে আমি একটা হলুদ কার্ড পেয়ে গেলাম। এখন সময় প্রায় 8:30। কটা 10-এর কার্ড হলো? আগে তো আমি এখান থেকে 5টা 10-এর কার্ড পেয়েছিলাম আর এখান থেকে একটা পেলাম, তাহলে আমাদের 6টা 10-এর কার্ড হলো, তাহলে 60 হলো। এইটা একটু ভালো করে, এটা হচ্ছে কার্ডের সাহায্যে যদি বলে তাহলে এরকম করতে হবে, বুঝতে পেরেছো? আর স্থানীয় মানে বললে এই পদ্ধতিটা, স্থানীয় মানের পদ্ধতি এটা। চলো, দুরকম ভাবে আমরা কয়েকটা অঙ্ক করি। এখানে দেখো 25-কে 2 দিয়ে গুণ করতে হবে, 25 দুগুণে কত হয়? 50 হয়, কিন্তু প্রথম পদ্ধতি অনুসারে আমরা 25-কে গুণ করবো, তাহলে 25-টাকে 2 ভাগে ভাগ করবো, 2×20 আর 5, তাই না? 20 আর 5 করলাম, এবার 2 দিয়ে গুণ করবো, 20 দুগুণে 40 আর 5 দুগুণে 10, তাহলে 40 ওপরে লিখবো আর নিচে 10 লিখবো, তাহলে কত হলো? 50 হলো না? ঠিক একইভাবে 25-কে আমরা 2 দিয়ে এখানে করবো, 5 দুগুণে 10-এর শূন্য, হাতটাকে 1, 2×2=4, 1=5, বুঝতে পারছো তো? এটা করো তো, 78-কে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করতে হবে, চার 8-এ কত? 3, 4×7=28, 28×3 312, গুড বয়, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ? ঐশী, ঐশী শোনা যাচ্ছে? ওয়েসি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। গুণগুলো বুঝতে পাচ্ছ? হ্যাঁ। এখানে 75-কে 3 দিয়ে গুণ করো, 75-কে 3 দিয়ে, তাহলে আমি এখানে 75 লিখবো, 75 এখানে কি করব? প্রথম পদ্ধতি এইটাকে 70 আর 3 5 করব, 3×7=210, আর এখানে 5×3=15, তাহলে আমাদের 210-এর সঙ্গে 15 যোগ করতে গেলে কত হবে?
আচ্ছা এখানে দেখো অঙ্কটা আমাদের করতে দিয়ে দিয়েছে, আমি এটা করলাম, এখানে দিয়েছে 18-কে 3 দিয়ে গুণ করতে, তাহলে 18 কোথায় লিখবো বলো তো? 18 মানে ওই একটা ফাঁকা ঘরে যে ওখানে লিখতে বলেছে, তাহলে 3 18 54 আমরা জানি, তাহলে এখানে 3 দেবো, এখানে 18 দেবো, 18টাকে দুটো করে ভাগ করে লিখবো, 10 আর 8, তাহলে 3 10 30 হয়, 3 8 24 হয়, তাহলে 30-এর সঙ্গে 24 আমরা যোগ করব, তাহলে 30 আর 24-এ 4 আর 2 5, 4 3 আর 2 5, তাহলে 54 হয়ে গেল, তাহলে আমরা 3 8 কত হয়, চুয়ান্ন হয়ে গেল। দেখো তো 17-কে 3 দিয়ে গুণ করবো, এটা দেখো তো পাচ্ছ কিনা, আমরা যদি 17 ঘর নামটা মুখস্থ থাকতো তাহলে 3 17 51 বলে দিতে পারতাম। এই 2-এরটা দেখো তো 12 গুণিত 8, 8 12 96 হয়, কি করে হচ্ছে দেখো, 8 2 গুণে কত হয়, 16 6, এই ঘরটা 1 লিখে দাও, হাতে থাকে 1, 8 1 8 1 9, তাহলে দেখো আমি আগেই বলেছিলাম 8 12 96, এই দেখো 6 15 90 হয়, তো দেখি হচ্ছে কিনা, 5 6 5 6 5 5 10 10 15 15 15 30, এতে অনেক সময় লাগছে বাবু, তুমি ডাইরেক্ট বলার চেষ্টা করবে 5 6 কত, এটা ডাইরেক্ট বলবে, মনে মনে ভাববে 5 6 4 6 24 5 6 30, ঠিক আছে, এরকম করে ভাববে, 5 6 30-এর শূন্য হাত থেকে 3 6 6 আর 3-এ 9, তাহলে 5 6 15 90, ঠিক আছে, 6 15 90 হয়ে গেল, তাহলে 5 16 কত হয়, 80, 5 16 80, তাহলে এখানে কি হবে, 5 6 30-এর শূন্য হাত থেকে 3 5 1 5 আর 3-এ 8, 80 হচ্ছে না, তাহলে বাকি অঙ্কগুলো তুমি করবে, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ পাঠাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ অঙ্কিতা বলো, অঙ্কিতা 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 শুনতে পাচ্ছ, অঙ্কিতা শোনা যাচ্ছে, অঙ্কিতা আমার কথা শুনতে পাচ্ছ না, অঙ্কিতা অঙ্কিতার সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না, এই 8-এরটা করো তো দেখি, 8-এর গুণটা, 9 2 গুণে কত হয়, 9 2 গুণে 18, 18-এর কত বসে, 9 2 গুণে 18 8, হাতে রইলো 1, 3 2 গুণে 3 2 গুণে কত হয়, 3 2 গুণে 6, আর হাতে রেখে নিয়ে 7, গুণগুলো বুঝতে পারছো অঙ্কিতা, অঙ্কিতা গুণগুলো বুঝতে পারছো, অঙ্কিতা শুনতেই পাচ্ছে না আমার কথা, 5-এরটা 6-এরটা 7-এরটা করবে, ঠিক আছে, পরের দিন আবার কথা হবে, ঠিক আছে, আজকে তাহলে 165 নম্বর পৃষ্ঠ অব্দি হলো, সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, ঠিক আছে, আজকে শেষ করছি এখানে, বাই বাই, টাটা, গুড নাইট।